ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা, আপনারা অবশ্যই কেমন আছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওতে আমি কিন্তু রেমিট নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কথাগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং ধৈর্য সহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু রেমিট নেটওয়ার্ক থেকে আপনারা পাবেন এবং আপনাদের যত রেমিট নেটওয়ার্কের সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হবে। এবং যে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে KYC, এবং এটা কিন্তু লিস্টিং সময় চলে আসতেছে, এবং আপনি কীভাবে এই জায়গায় কুইজের অ্যান্সারগুলো দিবেন, এই তিনটা প্রসেস নিয়েই কিন্তু ভিডিওটা থাকবে। অবশ্যই আপনারা স্কিপ করবেন না। নতুন যারা ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বা আপনার কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন। বাট অবশ্যই আপনারা এটা লাইক করবেন, লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না। আর অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন। এখন মূল পয়েন্টে আসি, যে আমরা তিনটে বিষয় নিয়ে কথা বলবো, থ্রি স্টেপ। এই থ্রি স্টেপের প্রথম স্টেপ হচ্ছে KYC-টা নিয়ে। এখন আপনারা যদি এই জায়গায় থ্রি ডট আইকনে যদি চলে যান, তাহলে আপনারা যেদিন দেখতে পারবেন এই জায়গায় KYC ভেরিফাইড। আপনি এই KYC-টা কিন্তু কমপ্লিট যদি না করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু রেমিট নেটওয়ার্ক থেকে আপনি কোনো কিছুই পাবেন না, এটা হচ্ছে মেইন বিষয়। এবং KYC-টা কমপ্লিট করা খুব ইজি, রেমিট নেটওয়ার্কে KYC খুবই এক অত্যন্ত ইজি। সেটা হচ্ছে প্রথম আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে, তারপর আপনার ভোটার আইডি কার্ডের ফটো দিতে হবে, এবং আপনার এই জায়গাতে একটা ফেস দিতে হবে, তাহলেই কিন্তু আপনার এই জায়গাতে KYC-টা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু আপনার KYC নিয়ে। এখন KYC প্রসেসটা হচ্ছে, আপনারা যারা যারা এত লো নিম্নমানের KYC, আপনারা এই জায়গাতে একটা কাজগুলো করবেন, সেটা হচ্ছে আপনার একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এবং আপনারা অবশ্যই একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা একই ফোনে দুইটা আইডি না খুললে আপনি লগ ইন কোন সময় করবেন না। এগুলো কিন্তু করলে এমন হতে পারে যে কোম্পানির তরফ থেকে কিন্তু এরকম ঝামেলা হতে পারে। তারা কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যারা যারা এক বছর এর সমান অ্যাকাউন্ট বন্ধ ছিল, তাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ করে দেওয়া হবে, বান করে দেওয়া হবে। এটা কিন্তু আপনি অ্যানাউন্সমেন্টটা পেয়েছেন, মানে 12 মাসের ভিতরে যারা যারা এখন পর্যন্ত লগ ইন করেনি তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু অলরেডি ব্যান্ড হয়ে যাবে, এটা হচ্ছে মেন বিষয়। এখন আপনারা মূলত বসছে কাজ হচ্ছে আপনারা অ্যাকাউন্টে মাইনিং করবেন এবং আপনার KYC সাবমিট করবেন। এখন পরবর্তী বিষয় হচ্ছে যে এটা লিস্টিংয়ের বিষয়। লিস্টিংটা কবে হবে সেটা অবশ্যই আপনার রোড ম্যাপটা দেখে, এই জায়গাতে হোয়াইট পেপারটা যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনি লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন। লিস্টিংটা কিন্তু অতি শীঘ্রই অতি সুন হতে যাচ্ছে, খুব অল্প সময়ের ভিতরে আপনার টোকেন ইন্ট্রোডাকশন এগুলো সব কিছু পাবেন হোয়াইট পেপারের ভিতরে। লিস্টিংটা কবে হবে সেটা আমি কিন্তু লাস্ট শেষ সময় কিন্তু আমি বলে দিব, এই জন্য অপেক্ষায় থাকবেন। যদি এখন বলে দিই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা এই যে দেখতে পারবেন যে কখন এটা লিস্টিং হবে। এটা লিস্টিংয়ের কিন্তু প্রায় ডেট চলে আসছে, আমাদের মার্চ মাসে কিন্তু 2023 সালে কিন্তু KYC হয়েছে, তারপরে 24 সালে কিন্তু আমরা এটা কিন্তু অলরেডি 24 সালের এপ্রিল মাসে, মানে এই যে এখন মার্চ যে চলতেছে এই এপ্রিল মাসে কিন্তু এটা ডিসেন্ট্রালাইজ, মানে একটা এক্সচেঞ্জের কিন্তু লিস্টিং হতে যাচ্ছে, এটা হচ্ছে মেইন বিষয়। এখন আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কুইজের অ্যান্সারটা বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। এখন এই জায়গাতে একটা কুইজ নামের এই ICO, এটা এইটা হচ্ছে আপনারা যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গাতে একটা কুইজ দিবে। আপনি এই কুইজটা সম্পর্কে আপনার মূল বিষয় আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখে আসবেন। এবং আপনারা এই কুইজটাতে কোনো অ্যান্সার করবেন না, আমি কিন্তু আপনাদের ক্লিয়ারলি বলে দিলাম এই কুইজটা কিন্তু অন্য একটা কাজের জন্য, আমি কাজটা বললাম না, যার কারণ হচ্ছে আপনারা এগুলো নিয়ে গুতাগুতি করবেন বিভিন্ন রকম, এই জন্য কিন্তু বললাম না। এখন মেন বিষয় হচ্ছে আপনারা এটা কোনো অ্যান্সারই করবেন না, যেভাবে থাকবে। যদি অ্যান্সার করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারগুলো করবেন। এখন পরবর্তীতে রেমিট নেটওয়ার্কের টোকেন প্রাইস কীভাবে কী হতে পারে, সেটা হচ্ছে এইগুলো টোকেন ভাই ওরকম ভ্যালু হবে না, সর্বোচ্চ যদি একটা টোকেনের ভ্যালু হয় মনে করেন 3 টাকা 2 টাকা এরকম হতে পারে, এর বেশি হওয়ার কোনো চান্স আমি দেখিনি বা দেখি না, বা হয়তো 5 টাকা এরকম হতে পারে বা 10 টাকাও হতে পারে, এর কাহামারি কিছু না, 10 টাকা হতে পারে। যেহেতু আইস নেটওয়ার্কের প্রাইস কিন্তু প্রায় ভালো পরিমাণ ছিল, একটা 10 টাকা 15 টাকা ছিল, যেহেতু তাদের টোকেন ছিল বেশি, এই ক্ষেত্রে এটা আসলে 10 টাকা 15 টাকা হতে পারে, কাহামারি কিছু না।
এখন পরবর্তী হচ্ছে এটা টোকেনের ভ্যালুটা খুবই কম হওয়ার চান্স থাকবে, যেহেতু এটা আসলে রেফার কমিশনটা খুবই অত্যন্ত 100% দেয়। মানে আপনি রেফার করলে হিউজ পরিমাণ, আপনি দেখা যাচ্ছে 1000-2000 রেফার করলে আপনি যে পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন ওই পরিমাণ টোকেন মনে করেন যে হিসাব করলে কোম্পানির কাছেও থাকে না, ওই রকম আপনি আর্ন করতে পারবেন। এই জন্য এইটার আসলে সিস্টেমটা এরকম থাকবে না, দামও ওরকম হবে না, এবং পিটুপি তাদের কে সিস্টেম ছিল, বাই সেল করে কেউ হোল্ড করছে কেউ করছে। আমার এটা নিয়ে আসলে ওইরকম কোনো ইন্টারেস্ট বেশি নাই, যদি এর টোকেনের মূল্য 2-3 টাকা মানে 2 পয়সা হতে পারে, কিন্তু বাট এটা থেকে ভালো কিছু পাওয়ার আসার চান্স নেই। এখন আশা রাখবো, অবশ্যই আশা হারাতে নাই যে আশার কিছু পেতে পারি, কিন্তু পাবো না সে কথা আসলে বলা উচিত না, যেহেতু বলবো না অনেকের মন ক্ষুণ্ণ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনারা এই জায়গাতে এই ডেইলি ট্যাক্সের উপর আসবেন, ডেইলি ট্যাক্সের উপর আসলে এটার উপরে ক্লিক করলে আপনি যদি এই নিচের একটা অপশন আছে, এই যদি 5 মিনিট একটা ভিডিও দেখেন তারপরে 5টা রেমিট কয়েন পাবেন, তারপর সোশ্যাল মিডিয়া শেয়ার করলে আপনি 2টা পাবেন, এবার একটা কুইজের অ্যান্সার করতে পারলে এই জায়গাতে আপনি ডেইলি কুইজের অ্যান্সার 2টা টোকেন পাবেন, এবং এই জায়গাতে একটা খেলা আছে গেম, এই গেমটা খেললে আপনি 64টা কয়েন পাবেন। এখন আপনাদেরকে একটা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যে কাজ হবে সেটা হচ্ছে আপনি এই জায়গায় 5 মিনিট ভিডিওটা দেখবেন, সোশ্যাল মিডিয়া শেয়ার এটা করবেন, আবার কুইজের অ্যান্সারটা করবেন। এখন কুইজের অ্যান্সারটা আপনারা যদি করবেন বাধ্য, আমি কিন্তু আপনাদের 100% করতে বলি, সেটা হচ্ছে এই জায়গাতে বিভিন্ন রকম আসলে অ্যান্সার করে প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর যদি আপনি প্রতিদিন প্রশ্নগুলো ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার অনেক ধারণা পাল্টে যাবে বা অনেক কিছু শিখতে পারবেন। সেই ক্ষেত্রে এটা কুইজটার অ্যান্সার আপনি চেষ্টা করবেন যথাসময় গুগলটা ট্রান্সলেট করে যেভাবে আপনি দেওয়ার চেষ্টা করবেন। এখন আর আপনাদের আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রেমিট নেটওয়ার্কের নতুন অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে অবশ্যই করতে পারবেন। এবং আর পরবর্তী আরেকটা আপডেট দিব, সেটা হচ্ছে আপনারা যারা যারা এখন পর্যন্ত এই IFCT নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের ভিডিওতেই কিন্তু আপনাদের বলি যে ভাই আপনারা IFCT নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এটা হচ্ছে একটা ভালো একটা মাইনিং প্রজেক্ট IFCT, এটাতে আপনারা অ্যাকাউন্ট করবেন। আপনারা যদি 4000 রেফার আমাকে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের 15টা MBT টোকেন আমি ফ্রি দিতে পারবো সবাইকে, অবশ্যই আমার রেফার কোড ইউজ করবেন, নিজের রেফার কোড নিউজ ইউজ করলে জায়গাতে আসলে কোনো বেনিফিট নেই। এবং আপনারা যারা যারা IFCT নেটওয়ার্কে সোয়াপটা করতে পারেননি এখনও, সোয়াপটা করে নেবেন, 100টা টোকেন আপনি সোয়াপ করতে পারবেন খুব ইজিলি আপনি, বা ইমার্জেন্সিভাবে সোয়াপটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভালো এই ভালো পরিমাণ কিছু করতে পারবেন, যেহেতু MBT টোকেনটা কিন্তু লিস্টিং হওয়ার কথা ছিল মার্চ মাসে, কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দেখছি কিন্তু বাট এই জায়গাতে কোনো কার্যক্রম তাদের অ্যাক্টিভিটি দেখিনি, যার কারণে আমরা আসলে আরও কিছুদিন ধৈর্য ধরবো, যেহেতু এই অ্যাপসটা আসছে মাত্র 1 মাস থেকে 2 মাস হয়, আসলে এরকম তাদের একটা গ্রাহক পসিবিলিটি বা পার্সেন্টেজ কিন্তু এরকম নাই। এখন এইটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু সুন্দরভাবে দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক রেফার লিঙ্ক অবশ্যই আপনারা দেখে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর অবশ্যই আপনাদের আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা যারা অবশ্যই রেমিট নেটওয়ার্ক বা IFCT যে কোনো মাইনিং অ্যাপসের যদি আপনি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনি বলতে পারবেন, পাবলিক গ্রুপে এবং আপনার ইউটিউব চ্যানেল গ্রুপে দুটোতেই জয়েন থাকবেন। এবং আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারবেন যে আপনাদের কোনো সমস্যা বা কিছু হলে আমি কিন্তু আপনাদের যথাসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই দিয়ে থাকি, এবং কেউ বলতে পারবেন না যে আমি রিপ্লাইটে দিইনি। আর কিছু কিছু মানুষকে বলবো সেটা আজে বাজে কমেন্ট করবেন না ইউটিউব চ্যানেলে এসে, যেহেতু এটা আসলে পাবলিক প্লেসের একটা চ্যানেল, সবাই মানুষ আসে যায়, আপনি যদি একটা বাজে কমেন্ট করেন সেক্ষেত্রে আসলে আমার কিছু হবে না, আপনার কিন্তু ইজ্জত যাবে, যেহেতু আমি একটা ভিডিওতে বললে একটা হাজার হাজার মানুষ দেখবে, সেটা আপনার ইজ্জত যায় না, এটা কেন ভাই করবেন। এই কাজগুলো থেকে আপনারা খুবই বিরত থাকবেন, এবং আপনারা অবশ্যই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে খুব সহজে বা ইজিতে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, যার কারণ হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে আমি যখন ভিডিও আপলোড দেব পাবলিশ করব তখন সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলের নোটিফিকেশন বক্সে নোটিফিকেশন চলে যাবে, সেই নোটিফিকেশন দেখে কিন্তু আপনি খুব সহজ ইজিলি ভিডিওটা দেখতে পারবেন, এবং আপনার কোনো ভিডিও খোঁজাখুঁজি করার কিছু প্রয়োজন হবে না, বিভিন্ন ইউটিউব চ্যানেলে পিছনে গিয়ে কমেন্ট করা লাগবে না, আপনারা চাইলে খুব ইজিলি একবার 100% একবারে খুব
একবারে কাছাকাছি পর্যায়ে আপনারা আমার আছেন, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করলে বা বিভিন্ন কিছু করলে আমাকে কিন্তু সবসময় পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা অন্য কোনো চ্যানেলে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন বা কোনো সমস্যা হলে জানাবেন, আমার কিছু ইম্প্রুভ করার থাকলে সেটা জানাবেন, বা আপনাদের যত মতামত সব আপনারা দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।